হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে গ্রামীণ রোজগার সহায়ক পদের জন্য কন্ট্রাক্ট বেসিস কিছু নিয়োগের ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এটা কিন্তু সেই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান, এবং এটা নোটিফিকেশান ডেট আছে 23/11/2020, এবং এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য নিয়োগ চলছে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে 5টা, এবং এই গ্রামীণ রোজগার সহায়ক পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে 23/11/2020 থেকে, এবং এটা চলবে 15/12/2020 পর্যন্ত। এবং এটা কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে। কিন্তু নর্মাল পোস্ট বা সাধারণ স্ট্যাম্প দিয়ে কিন্তু এটা পাঠালে হবে না, সে ব্যাপারে আমি পরবর্তীতে আলোচনা করছি যে কীভাবে আবেদনটা করতে হবে। তো এখানে দেখো টোটাল ভ্যাকান্সির ব্যাপারে বলা হয়েছে, টোটাল 5টা ভ্যাকান্সি আছে। প্লেস অফ পোস্টিংয়ের ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ কোথায় কোথায় এখানে পোস্টিং দেওয়া হবে। এখানে কিন্তু 5টা জায়গার নাম দেওয়া রয়েছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম, এগুলো তোমরা একটু দেখে নেবে। এই 5টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হবে, সেই জন্য 5টা ভ্যাকান্সি, প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে। এবার দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এখানে এই হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে কিন্তু পাস করে থাকতে হবে, এবং ভোকেশনাল স্ট্রিমেও পাস করে থাকলে হবে। সেক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স কিন্তু থাকা বাঞ্ছনীয়, এবং এখানে 55% মার্কস প্রয়োজন। এবং এই কোয়ালিফিকেশনের সঙ্গে এখানে একটা ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা বেসিক কম্পিউটার ট্রেনিং কিন্তু থাকা প্রয়োজন, যেখানে মিনিমাম 6 মাসের কোর্স কিন্তু থাকতে হবে। এখানে বয়সের ব্যাপারে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, এবং বয়স কিন্তু গুনতে হবে 23/11/2020 হিসাবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য কিন্তু শুটি 1 ডেভেলপমেন্ট ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং এখানে মান্থলি যে স্যালারি দেওয়া হবে 12,000 টাকা করে। মেথড অফ অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে, এখানে মেথড অফ অ্যাপ্লিকেশন কিন্তু বলা হয়েছে, এখানে যে নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মে আবেদনটা করতে হবে, এবং এখানে কিছু ডকুমেন্টস এখানে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা দিতে হবে। এখানে সেই ডকুমেন্টসগুলোর নাম এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এই 5টা ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে। এই যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, এবং এখানে সেই অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং অ্যাপ্লিকেশনের যে এনভেলপ বা যে খাম আছে, সেই খামের উপরে কিন্তু এখানে ইনভার্টেড কমার মধ্যে একটা লিখতে হবে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ গ্রামীণ রোজগার সহায়ক। এগুলো না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে। এবার রয়েছে মেথড অফ সিলেকশন, অর্থাৎ কীভাবে নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, এখানে সবার প্রথমে মেরিট বেসিস, অর্থাৎ নাম্বারের ওপরে ডিপেন্ড করে প্রথমে একটা চার্ট বা লিস্ট তৈরি করা হবে। তারপরে কিন্তু এখানে কম্পিউটার টেস্ট এবং ভাইবা ভয়েস টেস্টের মাধ্যমে ফাইনাল নিয়োগ করা হবে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না। আর এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 15/12/2020। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং অফিসিয়াল নোটিফিকেশানের সবার শেষে রয়েছে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মটা যথাযথভাবে ফিল আপ করে কিন্তু তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল গ্রামীণ রোজগার সহায়ক পদের উপরে একটা ছোট্ট ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। এই ধরনের বিভিন্ন জেলা সংক্রান্ত নিয়োগ এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়োগ বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো পেতে এবং বিভিন্ন রিজনিং ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।